জলের মাঝে ভাসিয়ে দিলে ভাসব চিরকাল ব্যথারি জলে, কষ্টের ঢেউগুলো দিয়ে। হ্যালো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, আর আমার সোনাটাও খুব ভালো আছে। তো ব্লগটা আজকে আমি স্টার্ট করছি, কারণ বৈশাখী এখন নিচে আছে ও কিছু বাড়ির কাজ করছে, সেগুলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। আর আমার সোনাটা ঘুম থেকে উঠে কি করছে, তোমরা ঘুম থেকে উঠে কি করছে বলো, কি হয়েছে বলো, তোমার কি প্রবলেম? ঘুম থেকে উঠে কেউ কার্টুন দেখে না, ঘুম থেকে উঠে ব্রাশ করে চোখটা খুলে তাকা দেখি একবার, চোখটা তো খুলতে পারছিস না, কার্টুন দেখবি, চল ব্রাশটা করে আসবি, দেখবি তারপর কার্টুন। আচ্ছা 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 আচ্ছা, রাখ 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 রাখ, এই ভাই না কার্টুন দেখবো, তাই আমি একটুখানি কার্টুনটা লাগিয়ে দিলুম। এক্ষুনি এসে ওর মাকে নিয়ে যাবে ব্রাশ করতে। তো ওর মা কী করছে তোমাদের দেখাই। আজকে সকালবেলা আকাশে কোনো কুয়াশা নেই, পরিষ্কার আকাশ, কালকের সকালটা খুব 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 অন্ধকার ছিল, মানে কি বলবো তোমাদের। দেখো আমাদের রাজরানী ঘুম থেকে উঠে থালা বাসন মাজছে, এখন বাজে হচ্ছে কাজের লোক তো তুমি এই বাড়ির, আমি রাজা তুমি কাজের লোক চাকর। তাড়াতাড়ি থালা বাসনগুলো মেজে নাও, আমি দোকান থেকে ঘুরে আসি, দোকানগুলো কীসব কেনাকাটা করার আছে করে নিয়ে আসি, এসে তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। আমাদের বাড়িতে কে মাছ দিয়ে গেছে খোলো তো দেখি, এটা কি কেউ মাছ দিয়ে যায়, তাহলে কেনা হয়েছে নাকি জানি না, আমি হয়তো হতে পারে কিনেছে কি না দিয়ে। কি মাছ এটা রে বাবা, ও এটা লাইলন টিকার, দেখেছো কত খানি মাছটা, আরে বাপ রে বাপ, এটাই আজকে খাওয়া হবে, এটাই আজকে খাওয়া হবে বলছে। ঠিক আছে তাহলে দোকান থেকে আর কি কি আনবো, আর কিছু না, চাল নিয়ে এসো, চাল তো শেষ। ও ঠিক আছে, পর্যন্ত মাছটাও ঠিকঠাক কাটতে শিখলেন না, দেখো মাছটাকে নিয়ে কী করছে, কী করছে মানে, তাহলে তুমি কেটে দাও না তাহলেই তো হয়, আমি কিছু জানি না কিছু পাই না, তুমি করে দাও দাও এসো। আচ্ছা ঠিক আছে, কাটো কাটো। বলে জল এসে গেছে, তার জন্য আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি, আমাদেরগুলোও কাচতে হবে, এগুলো আমার শ্বশুর দেয়। চলো দেখাই তোমাদের ঘরে আমার বর কী করছে। আমার বর সকালে উঠে এই দু নম্বর কাজ চলছে, প্রথম কাজ হচ্ছে ও আমাকে একটু দোকান করে এনে দিল, আর এই গরুটাকে মাঠে দিয়ে আসবে, তাই তো, আবার স্যুট বুট পরে, তাও আবার কীরকম লোক আমি বুঝতে পারি না। এই ঠিক আছে চলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। এই যে আমার বর এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে, আর খুব তাড়াই আছে, তাড়াতাড়ি গরম গরম তরকারি নিয়ে মুখে ঢুকে দিচ্ছে। তাড়াতাড়ি খেয়েও নিচ্ছে, আর আমার মেয়ে এখানে ঝুড়ি বাজা ভাগ করছে, তাই তো শোনো আমাকে আরেকটু দাও। আর আমার মেয়েও ব্রাশ টাশ করে নিয়েছে, আর সকালে ওর যেটা কাজ সেটাও সেরে ফেলছে, কার্টুন দেখা। আজকে তাড়াতাড়ি আছে তাই, নাহলে তোমাদের আরো রোমান্টিক কিছু দেখাতো, সেই সেই রোমান্টিক গুলো যেগুলো তোমরা খুব পছন্দ করো। ঠিক আছে খেয়ে নি, খেয়ে নিয়ে তারপরে আসছি কথা বলবো। আমার বর সেদিনে বলছিল না আমি রাক্ষসের মতো খাই, আজকে সে খাচ্ছে রাক্ষসের মতো, এতটাই তাড়া আছে যে ও হাও হাও করে দিয়ে নিচ্ছে। দা এত বদমাইছি, কোনদিন আমাকে খাইও দেয় না ওর মেয়েকে ছাড়া। খেয়ে নিই তারপরে তোমাদের ঘরে আবার তোমাদের সাথে আবার দেখা হবে।
মানে আমি উনুনে হাঁড়ি চাপিয়ে বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, এই যে চাল ধুয়ে এনেছি। আর একটা জিনিস দেখাচ্ছি আমার মেয়ে কি করছে, এই যে দাঁড়া ঠিক করে দেখাচ্ছি তাহলে। আমার মেয়েকে হয় কার্টুন লাগিয়ে দিতে হবে, নাহলে এইসব কাজ করে, ও খেলতে জানে না ঠিকঠাক। সাবানগুলো হাতে নিয়ে নিয়ে আর এই গাছটাকেও কি করছে, গাছটাকে কি করছো তুমি, কি করছো এইটাকে খেলা বলে? হ্যাঁ, তুমি ব্রাশটা নিয়ে গাছের গাছের মধ্যে সাবান দিয়ে ঘষছো, এটাকে কি বলে? হ্যাঁ, বিউটিফুল। মানে কি বিউটিফুল করছো তুমি? হ্যাঁ, এই যে মগের মধ্যে জল নিয়ে এসব কাজ করছে, এরকম বদমাইশ আমার ছানাটা, একদম খুব বদমাইশ। ওর বাবা চলে গেছে, আমরা দুজনেই আছি ঘরের মধ্যে, আর কেউ নেই, তাই তো সোনা? ওর বাবা এলে তারপর আমাদের আবার মজা লাগবে, তাই তো? ঠিক আছে, কি তরকারি করব। সকাল থেকে তো ঠিক করে আমার মুখটা দেখতে পাওনি, দেখো। আর আজকে আমাদের তরকারি হবে, মাছটা তখন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। মাছের ঝাল হবে, ডাল আলু হবে, আর উচ্ছে আছে কটা, উচ্ছে না করলা কি বলে জানি না, ছোট ছোট যেগুলো হয় সেইগুলো আলু দিয়ে ভাজবো, বেশি নেই, তিন চারটে আছে হয়তো। আমার মেয়ে সেদিন আবার একটা নষ্টও করে দিয়েছে, কিছু জিনিস ঘরে ঠিকঠাক রাখে না। আমার চার্জারটা আবার এখন হাতে নিয়েছিল, দেখতে হবে ঠিকঠাক আছে কিনা, একটা চার্জার ওরকম করে আমার খারাপই করে দিল, তাই তো শোনা? ও এখন বুট পড়ছে, বুট পরে কি করবে জানি না, কি তরকারি করব। তোমাদের কথা বললাম কি তরকারি করব আমি, তারপর তখন দেখি দেখিয়ে দেবো আর একবার, ঠিক আছে? এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে, এই যে এবার নামিয়ে নেব। আর এখানে এই যে মাছের ঝাল লাল লাল করে করা হয়ে গেছে, এখানে পেঁয়াজটা কেটে রেখেছি আমি, এই যে আলু ডাল সেদ্ধ করা সেদ্ধ করেছি, হলুদ লঙ্কা দিয়ে ফোড়ন দেবো, পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। এবার এটা নামিয়ে নিই, ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো, তাহলে নুনটা চেখে নেবো। আমার আইডিয়া নেই, আমি শুধু সব তরকারি চেখে চেখে নামাই, চাপা দিয়ে দিই। আমার রান্না বান্না কমপ্লিট হয়নি, আমার বর চলে এলো। আর এদের জল নিয়ে খেলা করছিল আমার মেয়ে, তার জন্য বাবা রেগে গেছে, পেছি পেছি ঢুকছে, কি এনেছো কি এনেছো করবো তারপর। দাঁড়া দেখাচ্ছি, আরম্ভ হয়ে গেছে, কি এনেছো? এই যে আমরা ভাত খেতে বসে পড়েছি, এটা আমার বড় ভাত, এই যে আমার মেয়ে শুরু করে ফেলেছে, এই যে আমি ওদিকে আমার শাশুড়িদেরকে ভাত দিয়ে দিয়েছি। আমার বর খালি বডিতে আছে, তোমরা অবশ্য দেখেছো, কিন্তু তবু ওর বডিটা আমি দেখাচ্ছি না, সালমান খান বডি একদম। হ্যালো ফ্রেন্ডস, দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়েটাকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছিলাম, দিয়ে চান টান করে এসে আমি এখন রেডি হয়ে নিয়েছি শর্টস ভিডিও বানাবো বলে। আর আমার বড় ঘুমিয়ে পড়েছে আমার মেয়ের সাথে সাথে, ওকে এবার তুলতে হবে, আর ওর ঘুম থেকে উঠতে চাইবে না এখন, কিন্তু ওর নাটকটা আমি তোমাদের ঘরে দেখাচ্ছি। দাঁড়া দেখো আমার বড় কি করে,
ঘুম পাচ্ছে আমার ভালো লাগছে, ভালো লাগছে না, চলো ভিডিও বানালে কি করবো, এরকম করে ধরে ধরে থাকবো, এখানে এরকম করে ধরে থাকবো, তাছাড়া তো আর কিছু করবো জলের মাঝে ভাসিয়ে দিলে ভাসব চির কাল ব্যথারি জলে কষ্টের ঢেউ গুলো তোমাদের বর কি তোমাদের সাথে এরকম করে? আমার বর কিন্তু করে। বর করে তো কি হয়েছে, লোকে কি বলছে জানো? সেটা যাই বলু, আমার তো খুব ভালোই লাগে। ঠিক আছে, আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিও, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এবং আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি কমেন্টও করবে, কেউ যদি খারাপ কমেন্ট করো তো করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা যত রকম ভালো না লাগলেও খাবার, ভালো না লাগলেও খারাপ কমেন্ট করবে, তোমাদের যত রকমের খাবার কমেন্ট করার আছে করতে থাকো, আমরা তোমাদের ভালোবাসা দিতে থাকবো। ওকে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে।